رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. দেশে ও দেশের বাইরে দূরে ও কাছে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, চ্যানেল নাইনের মাহে রমাদান উপলক্ষে নিয়মিত আয়োজন আলোকিত রমাদানে সকলকে স্বাগত জানাচ্ছি। রমজান মাস চলছে, আমরা সিয়াম পালন করছি, রাতে তারাবি আদায় করছি, সাধ্যমতো আমলে সালে করার চেষ্টা করছি, কোরআন তেলাওয়াত সহ অন্যান্য আমল করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা এই মাহে রমাদান সকলের জন্য বরকতময় করে দিন, এর রহমত বরকত মাগফিরাত ও নাজাত আমাদের সকলকে নসিব করুন। এই দোয়া করে আজকের আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। অন্যান্য দিনের মতো আজকেও আমাদের সাথে একজন স্কলার উপস্থিত রয়েছেন। আমাদের সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাহে রমাদান ভালো যাচ্ছে নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি। আমরা আজকে আলোচনা করব তারাবির সালাত নিয়ে। আমরা তো এই মাহে রমাদানে তারাবির সালাত পড়ি এবং এটা মাহে রমাজানের জন্য বিশেষভাবেই এটা খাস করা। আমরা ইতিমধ্যেই শুরু করেছি, কয়েক তারাবি ইতিমধ্যে আমরা পড়েছি। তো কোরআন সুন্নার আলোকে এই তারাবির সালাতের গুরুত্ব কী, এ ব্যাপারে আমাদের করণীয় কী? ধন্যবাদ। তারাবির সালাতের গুরুত্ব অনন্য, অসাধারণ, এবং তারাবির সালাত রমজানের জন্য খাস। এ কারণে একে বলা হয় কেয়ামে রমাদান, কেয়ামে লায়ালি রমাদান এরকম। আর অন্যান্য রাতের যে ইবাদত, সেটা আমরা সাধারণত কেয়ামুল লাইল নামে আখ্যায়িত করি। তারাবি শব্দটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরবর্তী যুগ, বিশেষ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগে প্রবর্তিত। যদিও কেয়ামে রমাদান আমরা বলতে পারি, তারাবিও বলতে পারি। রমজানের যতগুলো গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত তারাবি। গুরুত্বপূর্ণ এ কারণে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলোর পার্থক্য করতেন না, এবং এই পার্থক্যটা ফকিগণ করেছেন পরবর্তীকালে। তারা দেখেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেন, আমল করছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখেছেন, অতটা জানানো হয়নি, আজানও হয়নি, তারা কিন্তু পর্যায়ক্রমে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন অংশগ্রহণ করেছেন। সুনান আবু দাউদের হাদিসে জানি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিন রাত তারাবি পড়েছেন, সেই তিন রাত হলো 23 তারিখ, 25 তারিখ এবং 27 তারিখ। সুনান আবু দাউদের সরাসরি তারিখ সহ এসেছে হাদিসটি। এবং সেখানে আমরা দেখেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পর থেকে শুরু করেছেন, 23শে রমাদান তিনি মধ্যরাতে শেষ করেছেন, 25শে রমাদান তিনি এশার পর থেকে নামাজ পড়া, এশার কিছুক্ষণ পরে একাকী নামাজ পড়া শুরু করেছেন, সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন এবং সেটি সুলুসুল লাইল পর্যন্ত গেছেন। 27শে রমজান তিনি যখন সুলুসুল লাইল বলতে কি বুঝছেন, সুলুসুল মানে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত, এক তৃতীয়াংশ বাকি থাকা পর্যন্ত, মানে দুই তৃতীয়াংশ পর্যন্ত উনি সালাতি আদায় করেছেন। তিন ভাগ করলে, 12 ঘন্টাকে তিন ভাগ করলে তার এক ভাগ বাকি ছিল, বাকি দুই ভাগ পর্যন্ত পড়েছেন। 27শে রমজান রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম যে সালাতটি আদায় করেছেন, সাহাবা একরাম বলেছেন যে 50 আয়াত পর্যন্ত পড়া যায়, এই টাইমে রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম নামাজ শেষ করেছেন। এখান থেকে গুরুত্ব এই যে সাহাবা একরাম কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত দেখেননি। এর প্রমাণ হলো ফজরের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে দেখো আমি নামাজ থেকে বিরত থাকলাম, আল্লাহ আবার কিনা ফরজ করে দেয়। অর্থাৎ নামাজটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু এই গুরুত্বপূর্ণ না আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম জানতেন এবং বলেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম জানতেন যে ফরজ ওয়াজিব সুন্নত নামাজ পড়া দরকার, নামাজ পড়লে বেহেশতে যাওয়া যায়, আমরা বেহেশতে যাই। আমাদের সমাজে সমস্যা হলো যে নামাজের রাকাত সংখ্যা কত, কত তাড়াতাড়ি শেষ করা যায়, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এটা না। আরেকটা ব্যাপার বলি, 4 রাত রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম নামাজ পড়েছেন। আমরা অসংখ্য হাদিসে পাই উবাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের আমলে উনি মসজিদে নববীর পেছনে বা এক কর্নারে যখন একাকী নামাজ পড়তেন, অনেক সাহাবায়ে কেরাম অনুমতি নিয়েছেন, হেলো রসুল আমরা কি উবাইয়ের পিছনে নামাজ অংশগ্রহণ করবো? হ্যাঁ তোমরা করতে পারো। তো এই যে একটা মানে নিজের আগ্রহ ভরে সালাত আদায় করা, এবং বাহ্যিকভাবে এই যে আরেকটি কথা বলি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাতের পরে সালাত আদায় করে না, এর ব্যাখ্যা কী দেখুন, বা ওলামায় আপনি জানেন যে এর ব্যাখ্যা হলো জামাতে অন্যান্য সাহাবিদের সঙ্গে একত্র হয়ে নামাজ পড়েনি, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ বাদ দিয়েছেন, রাত্রিকালীন নামাজ ত্যাগ করেছেন। এ তো রমজানের বাইরেও জানি না, এমনও জানি সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে যে তিনি সফর অবস্থায় রাত্রিকালীন নামাজ পড়তে পারেননি,
তিনি মক্কাতে পৌঁছে তারপরে দিনে দোহার টাইমে নামাজ কাজা করেছেন। সুতরাং রাত্রিকালীন যে নামাজ রমজানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়েছেন, এত বেশি পড়েছেন যে শেষ দশকে কোমর বেঁধে নেমেছে। আমরা যেন এ কথা কেউ মনে না করি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাত নামাজ পড়েছেন আর তারাবি পড়েন নাই। এর ব্যাখ্যা হলো তিন রাত নামাজ পড়েছেন, তারাবি পড়েছেন জামাতের সঙ্গে সাহাবায়ে কেরাম সহ, কিন্তু রমজানে কেয়ামে রমাদান করেন নাই, কেয়ামে লায়ালি রমাদান করেননি, এই কথাটি কিন্তু কোনোভাবেই বলা সঙ্গত হয়। এটি কিন্তু রমজানের বা এই তারাবির নামাজের একটা অন্যতম গুরুত্ব। আসলে তারাবি শব্দের অর্থ কি? আমরা যে এখন তারাবি আদায় করি এবং তারাবিতে কোরআনে কারিম সম্পূর্ণটুকু তেলাওয়াত করার জন্য খতমে তারাবি করি, এই বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আপনি একটু এর গুরুত্ব কতটুকু বা আমরা যেভাবে করছি এটা কতটা যৌক্তিক বা শরীয়ত সম্মত? ধন্যবাদ। তারাবি শব্দটা তারবিহাতুন শব্দের বহু বচন। তারবিহা শব্দের অর্থ প্রশান্তি লাভ, আরামায়েশ করা। তারাবি অর্থাৎ বহু সংখ্যক প্রশান্তি লাভ। এই সালাতটি যখন প্রবর্তন করেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আব্দুল কারী থেকে বর্ণিত সহিহ বুখারী সহিহ মুসলিমের বিখ্যাত হাদিস সবাই আমরা জানি, সরাসরি বর্ণনা হয়েছে সহিহ মুসলিমের, যে তিনি বলেন যে ওমরের সঙ্গে আমিও বের হলাম, ওমর আমাকে নিয়ে বের হলেন। ওয়ান নাসু আউজাউন মুতাফার, অর্থাৎ মানুষজন বিচ্ছিন্নভাবে, ওমর বললেন যে লাউ জামাআতু আলা ইমামিন ওয়াহিদ বা আলা রাজুলিন ওয়াহিদ লাকানা আমফাল, যদি একজন ইমামের পেছনে আমি একত্র করতে পেতাম খুব ভালো হতো। এরপর তিনি উবাই ইবনে কাবের নেতৃত্বে সকল মানুষকে নামাজের শুরুটা করেন। ও সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বা অন্যান্য মানুষের হিসাবে যে ব্যাপারটা ছিল সেটা হলো তারা খুব আরামায়েশ করে ধীরে ধীরে নামাজ পড়তেন, চার রাকাত নামাজ পড়তেন, অনেকক্ষণ তার বিহা করতেন মানে বিশ্রাম নিতেন, এরপরে আবার পড়তেন। এই যে একাধিক বিশ্রাম নিতেন, এই জন্য নামাজটার একটা সাহাবায়ে কেরাম যুগে নাম হয়ে যায় যে একাধিক বিশ্রাম সমেত নামাজ। আমাদের দেশে এই তারাবির সালাত নিয়ে কিন্তু একটা বিতর্ক অতি সম্প্রতি খুব বেশি দেখা দিচ্ছে, আগেও ছিল কিন্তু রিসেন্টলি এটা খুব বড় আকারে দেখা দিচ্ছে যে তারাবির সালাত এটা কি আট রাকাত পড়ব না বিশ রাকাত পড়ব নাকি বারো রাকাত পড়ব, এগুলো নিয়ে অনেক মানে তর্ক বিতর্ক এমনকি চ্যালেঞ্জ সরাসরি হয়ে যাচ্ছে, এমনকি ওই মানে লক্ষ টাকার বড় বড় মানে ইয়াও ঘোষণা করা হচ্ছে, বাজিও ধরা হচ্ছে। তো এই বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আপনাকে ধন্যবাদ। আপনি আমি বলেছি আমি সহিহ মুসলিমের ব্যাখ্যামূলক হাদিস সুনান আবু দাউদের সরাসরি হাদিস বলছি, তিন রাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারাবির সালাত পড়েছেন কেয়ামে রমাদান, ওর কোথাও উল্লেখ নাই কত রাকাত নামাজ পড়েছেন। আমি আপনাকে বলার চেষ্টা করেছি কতক্ষণ সময় পড়েছেন, এটা আমি বলছি, এটা হাদিসের সরাসরি ভাষ্য, আমার ব্যাখ্যা না। কতক্ষণ সময় মানে এশার কিছুক্ষণ সময়ের পর থেকে মধ্যরাত, এশার কিছুক্ষণ সময়ের পর থেকে তিন ভাগের দুভাগ রাত, এশার কিছুক্ষণ সময়ের পর থেকে সাতাইশে রমাদান, যে হাদিসের শব্দ আমার শব্দ না, যে একেবারে মানে দশ মিনিট আগ পর্যন্ত, তাহলে সালাবির তারাবির সালাতের শরিয়া কর্তৃক যে বিধান সেটা হলো কত দীর্ঘ সময় কত গভীর ধ্যানমগ্নে নামাজ পড়বেন, এটি সুন্নার দাবি। এবং যার কারণে রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে কত রাকাত নামাজ পড়েছেন কোনো সনদে, কোনো বিশুদ্ধ সনদে পরিণত হয়নি। একটা আছে ওইটা যেটা আয়েশার হাদিস, যেটা বুখারী মুসলিম হাদিস, যে ফি রমাদান ওয়ালা ফি গাইরিহি, রমজান এবং অন্যান্য সমাজে মা কানা ইয়াজিদু আলা ইহদা আশারা রাকা, এগারো রাকাতের উপরে বের হয়েছে। এটা কিন্তু রমজান এবং অন্যান্য রমজানের বাইরে, এটা শুধু তারাবির ক্ষেত্রে, তারাবির ক্ষেত্রে। এর আরেকটা প্রমাণ হলো ওই বুখারী মুসলিম হাদিসই আব্দুল ইবনে আব্বাসের হাদিস এসেছে তেরো রাকাত নামাজের কথা, ওই বুখারী মুসলিম হাদিসই এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার পরে দু রাকাত পড়তেন, চার রাকাত পড়তেন, ছয় রাকাত পড়তেন, আট রাকাত পড়তেন। ওই সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিসই এসেছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দিকে দু রাকাত নামাজ পড়তেন, সংক্ষিপ্ত দু রাকাত নামাজ। এই নামাজগুলো মিলিয়েও কিন্তু প্লাস মাইনাস বেশি হয়। সুতরাং রাকাত সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো নামাজটা কত সুন্দর করলাম, কত দীর্ঘ হলো, কত মান সম্পন্ন হলো। ওই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা যে আমাকে জিজ্ঞেস করো না আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার রাকাত নামাজ পড়েছেন কিন্তু সেটা কত লম্বা ছিল এবং কত সুন্দর ছিল এই ব্যাপারে আমাকে প্রশ্ন করো না, আমি এর উত্তর দিতে পারবো না। একটা কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের একটা বিবরণ দেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় বড় চারটে সুরা, সুরা নিসা, সুরা মায়েদা, সুরা বাকারা, আল ইমরান পড়েছেন, এরপরে তিনি রুকুতে গেছেন এবং রুকু ওই টাইম করেছেন যে টাইম তিনি কেয়াম করেছেন, এরপরে সেজদা করেছেন, সেজদা ওই টাইম করেছেন যে টাইম কেয়াম করেছেন। পাঁচটা বড় বড় সুরা পড়া যায় এই টাইম রুকু, পাঁচটা বড় বড় সুরা পড়া যায় এই টাইম মোতাবেক
সেজদা তাহলে কত দীর্ঘ টাইম ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এই নামাজ কি আমরা একবারও পড়েছি তার মানে আসলে আমরা এই যে রাকাত গুনে শুধু মানে অনেকটা ইন্টারসিটির মতো চালাচ্ছি এইটা ইসলামী শরিয়া খুব গুরুত্বপূর্ণ মনে করছে না গুরুত্বপূর্ণ মনে করছে যতটুকুই আমরা পড়ি সুন্দরভাবে যেন পড়ি মানসম্পন্নভাবে যেন পড়ি এটাই হলো এটাই হলো তারাবির মূল স্পিরিট আমরাও সেইভাবে করার চেষ্টা করব যে যত বেশি পারি পড়ব কিন্তু রাকাত বাড়াতে গিয়ে যেন আমরা নামাজের সৌন্দর্যকে ক্ষুণ্ণ না করে অত্যন্ত চমৎকারভাবে আপনি বলেছেন ধন্যবাদ আপনি কষ্ট করে এই মাহে রমাদানে আমাদেরকে সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও সম্মানিত দর্শকবৃন্দ আমরা এতক্ষণ জানলাম তারাবির সালা কি সালাতুত তারাবির বিভিন্ন নিয়ম কানুন গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আমলে সম্পর্কে এবং আমাদের করণীয় কি আসুন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা আমল কোরআন ও সুন্নাহর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাহাবায়ে কেরাম যেভাবে আমাদেরকে দেখিয়েছেন শিখিয়েছেন আমরা সেইভাবে করার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা আমল যেন মানসম্পন্ন হয় আমাদের আমলগুলো যেন গুণগত মানসম্পন্ন হয় তার কোয়ালিটি যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয় আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন মাহে রমাদান সকলের জন্য বরকতময় হোক এই প্রত্যাশায় আগামী দিন একই সময়ে আবার কোনো একজন অতিথিকে সাথে নিয়ে অন্য কোনো বিষয়ে আলোচনা করব এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু